ভগবান এমন একজন, এই দুনিয়া বড় স্বার্থ, তুমি যাকেই বিশ্বাস করবে সে তোমাকে জীবনে একবার হলেও ঠকাবে। একমাত্র অনাদি আদি গোবিন্দই আছে, যার প্রতি অন্তর থেকে বিশ্বাস করলে সে কোনোদিন ঠকায় না। যদি ভগবানকে তুমি সামনে রাখতে পারো, এমনটা আমি বলবো না বা হয় না যে তুমি ভগবানকে বিশ্বাস করো বলে, ভালোবাসো বলে তোমার জীবনে কষ্ট থাকবে না। কষ্ট থাকবে কিন্তু তুমি কখনো হারবে না। শাস্ত্রে বললেন, কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রৈতং যজতে মখৈ দাপরি পরিচর্যং কলৌ তদ হরি নাম সংকীর্তন। কলৌ তদ হরি, তদ হরি নাম সংকীর্তন। কৃতে যদ্ধায়তে বিষ্ণু, দেখো বাবা আমাদের যুগের যে বিভক্ত তাতে চারটি ভাগ করা হয়েছে যুগকে, তার মধ্যে সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। নিশ্চয়ই সত্য যুগের যে বিধি, যে নিয়ম, যে পরিস্থিতি ছিল কলিযুগে তা নেই। সত্যযুগের নারায়ণ যদি কলিযুগে থাকতো, হ্যাঁ, তার জন্য যে প্রযোজ্য সাধনা তা আমরা নিশ্চয়ই করতে পারতাম না। কিরকম পারবো না কেন? সত্যযুগের সাধনা আমরা পারবো নাই বা কেন? কেন কি তফাৎ আছে আমাদের মধ্যে? বলছে যুগ যেমন চারটি ভাগ করা হয়েছে, তেমন চার যুগেই ভগবান কিন্তু কোথাও একই রূপে আসে, চার যুগেই পৃথক পৃথক রূপে অবতীর্ণ হয়েছেন। যুগের যেমন পৃথকীকরণ, ভগবান যেমন পৃথক রূপে এলেন, তেমন সাধনাটাও হয়ে গেল পৃথক। ওই যে বলছে কৃতে যোদ্ধায়তে বিষ্ণু তেতাম যদতে মুখই দাপরে পরিচর্যাং কলৌ তদ হরি নাম সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরি নাম। সত্যযুগের মানুষ যদি ধ্যান করতো বাবা, এখন যদি আমাদেরকে বলে ধ্যান করতে, আমাদের পক্ষে কি সম্ভব? আপনি বলবেন ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা, এই হচ্ছে ধ্যান। বাইরে থেকে তুমি দেখছো যে আমি চোখ বন্ধ করে বসে আছি, ধ্যান করছি। আচ্ছা না, তোমরা চোখ খুলে আছো না বন্ধ করে আছো গো? খুলে আছো, আলো দেখতে পাচ্ছ না অন্ধকার দেখতে পাচ্ছ? চোখটা বন্ধ করলে কি দেখতে পাবে? অন্ধকার। যে ব্যক্তি ধ্যানে মগ্ন হবে তিনি চোখ বন্ধ করলে আলো দেখতে পাবেন। ভাবো কতটা পাওয়ার, আমরা চোখ বন্ধ করলে সম্পূর্ণ অন্ধকার। শুধু চোখ বন্ধ করলে কেন, চোখ খুলে রাখো না, এই লাইট গুলো বন্ধ করে দেওয়া হোক, কি দেখবে? অন্ধকার। আমরা চোখ খুলে রেখেও কানা, চোখ খুলেই অন্ধকার হয়ে যাচ্ছে। যারা জ্ঞানী পুরুষ হয় না, যারা ধ্যানী ব্যক্তি হতেন, তারা চোখ বন্ধ করলে আলো দেখতে পেত, এইরকম আলো। এই আলোতে সত্যি মিথ্যাই দেখতে পাই না। আদেও যেটা সত্যি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা চোখের সামনে দেখি সেটাকেই ধরে নি ঠিক ঠিক, যে আলোতে ঠিক ভুলেরই বিচার করতে পারি না, এই আলো নয়, জ্যোতি, দিব্য জ্যোতি, তোমার আরাধ্য দেবতা। আমরা যখন মন্দিরে যাই বাবা, মন্দিরে গিয়ে দেখি একজন মূর্তি দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা বাস মূর্তি দেখি, ভগবান দেখি না। মূর্তির মধ্যে ভগবানকে দেখতে পাই? আরে অত বাস একটা মূর্তি দাঁড়িয়েই থাকে, আর কিছু করতে পারে না।
তারা তো নয়ন বন্ধ করলে ভগবানের দর্শন পায়। অত অনুরাগ আমাদের মধ্যে নেই। সত্য যুগ হলো না, ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগে এলো যাগ যজ্ঞ, যজ্ঞ শুরু হলো, লাখ লাখ টাকা খরচা করে যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, পারবো না। এলো দ্বাপর, শুরু করো পূজা, দ্বাপর যুগের সাধনা পূজা, পূজোটা আমাদের হয়, কিমা পূজো হয় তো, আমার পূজা হয় তো, নিঃস্বার্থ পূজা হয়, নিঃস্বার্থ পূজা হয়, বাড়িতে পূজো হবে, নিজে পরবো হাজার টাকা দামি শাড়ি, আর বাবুকে বলে দেবো বাবু ঠাকুরের জন্য হাট থেকে ছোট গামছাটা আনবে, কম খরচে হবে। আর যখন ভগবানের থেকে চাইবো তখন কি বলি, মন্ত্র বলায় না, ধনং দেহি যশং দেহি বিদ্যা দেহি সব দাও নাও পচা কর। এই হচ্ছে আমাদের ভক্তি। এলো কলি, কলির অবস্থা খুব খুব, কলির অবস্থা কি গো, খুব খারাপ, স্বল্প আয়ু, মানসিকতা কম, সময় কম, মানুষ স্বার্থান্বেষী। এই সময়ে দাঁড়িয়ে কি করে হবে সাধনার পথ? ভগবান দিলেন হরিনাম, যে হরিনামে ঘরে থাকো, করতালি দাও, নাম করো, তাতেই উদ্ধার। মহাজন বলছেন প্রণামহ কলিযুগ, প্রণামহ কলিযুগ, সর্ব যুগ সার, সর্ব যুগ সার, হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, সব থেকে খারাপ যুগ কলিযুগ। কলিযুগে মিথ্যার প্রচার, কলিযুগে দ্বন্দ্ব, কলিযুগের মানুষ স্বার্থপর, কিন্তু এত খারাপ গুণ আছে বাবা। তবু মহাজন বলছে না গো, আমি সত্য নই, ত্রেতা নই, দাপর নই, আমি প্রণাম করি কলিযুগকে। কেন? কলিযুগ হলো সর্বযুগের সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে গৃহ ত্যাগ না করে, টাকা খরচা না করে, শুধু করতালি দিয়ে নাম করলে, ঘরে সব কাজ করো সব, তার মাঝেও কর্ম করতে করতেই যদি করতালি দিয়ে নাম করতে পারো, তুমি হয়ে যাবে উদ্ধার। তোমাকে উদ্ধারের পথ চিন্তা করতে হবে না, এমন যুগের মতো যুগ আর হয় না, আর হবারও নয়। তাই কলির যুগকে বলছে, তোমাদের কলিযুগে কাজ কি, কি কাজ, সবার তো কিছু না কিছু কাজ থাকে, বসে আছে কেউ তো বেকার নয়, সবাই তো কিছু কিছু না কিছু কাজ করে। পৃথিবীতে এসে আপনার কাজটা পৃথক হয়ে গেছে, আপনার সঙ্গে আপনার পাশের মানুষের কাজ নিশ্চয়ই একসঙ্গে মিলছে না, কিন্তু যখন আমরা পৃথিবীতে এসেছিলাম সবার কাজ কিন্তু এক ছিল। কি কাজ? কৃষ্ণ ভজি ভারতরে আমি সঙ্গে সারে আইনো, সংসারে আইনু আর পিছে মায়াই ভক্ত হইয়া বৃক্ষ সম হইন, পিছে মায়া, পিছে মায়াই ভক্ত হইয়া আমরা বৃক্ষ সম হইনু। যখন পৃথিবীতে এসেছিল
রোজি বারো তরে সংসারি আই। দেখেন বাবা, আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি না। আপনি কটা মানুষকে চেনেন পৃথিবীতে? হাতে গোনা গুটি কয়েক। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনি আপনার ভগবানকে চেনেন? এখানে যারা আমরা সবাই বসে আছি আপনি আমাকে না চিনতে পারেন? আপনি আপনার ভগবানকে চেনেন তো? আমি আমার ভগবানকে চিনি। তেমন পৃথিবীর যত মানুষ আছে, যে ধর্মের যে প্রান্তের যে অংশেই পৃথিবীতে জন্ম হোক না কেন, সে কিন্তু তার ভগবানকে চেনে। আপনি আমাকে না চিনতে পারেন, আমি আপনাকে নাই চিনতে পারি, প্রত্যেকে কিন্তু তার ভগবানকে চেনে। তার মানে একমাত্র যদি আমাদের আদি পরিচয় কারোর সঙ্গে থাকে, সে হলো অনাদির আদি গোবিন্দ। এই সকালবেলায় উঠে কি কাজ করব, কি না করব, সারাদিন কি খাবো, কোথায় যাব, এই সব কিছু চিন্তা করার আগে ঘুম থেকে উঠেই একটা কথা ভেবে নেবে, কৃষ্ণ ভজি ভারতের সংসারী আই। তখনই মনে পড়ে যাবে, যেমন আমার কাজে যাওয়াটা আমার সংসারের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি যদি কাজে না যাই মাইনেটা পাবো না, সংসারটা চলবে না, তদ্রূপ যে কাজের জন্য ভগবান আমাকে পাঠিয়েছে ওই কাজটাও যদি আমি না করি আমার দেহটাও চলবে না, বাতিলের খাতায় পড়ে যাবে। তাই বললেন কলিযুগে এসে কি করবে, লহনা। লহ মানে নাও। কি নিতে বলেছে? নাও। কি নাম নেব? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম নাও। এবার কি করব? জপ না, জপ করো অবিরাম। কারণ বলা যায় না, সংসারে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলে সকালটা আসবে সে গ্যারেন্টি সবাই দেবে, সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। গোবিন্দের চিন্তা নিয়ে ঘুমাও, যেন সেখানে গিয়ে বলতে পারো বিচারে আমি গোবিন্দ শরণে প্রাণ ত্যাগ। বলতে পারবে? আমরা বলতে পারবো গোবিন্দ শরণে প্রাণ ত্যাগ করেছি? রামচন্দ্রকে চেনো? চেনো না? শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে যিনি ভগবান ছিলেন, বনবাসে গেছে,
এইবার বনে খুব তৃষ্ণা পেয়েছে, গলাটা শুকনো হয়ে যাচ্ছে, একটু জল খাবার জন্য দূরে দেখছে একটা জলাশয় দেখা যাচ্ছে, জল খাবে। এইবার জলটা খেতে গেলে দু হাত দিয়ে খেতে হবে তো বাবা, হ্যাঁ সরোবর থেকে নিয়ে দু হাত দিয়ে খেতে হবে। আর রামের হাতে কি থাকে? তীর ধনুক থাকে। এইবার জঙ্গল আছে হালকা, কাঁধে ধনুকটা আছে, তীরটাকে কোথায় রাখবে চিন্তা করছে। তা এখানে যদি রেখে দিয়ে যাই, ফিরে এসে ভুলেও যেতে পারি, জঙ্গলের মধ্যে খুঁজতে হবে, তাহলে কি করতে হবে? গেঁথে রাখতে হবে। চলে গেছে গেঁথে দিয়ে, জল পান করে সে তীরটা তুলে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ দেখছি ওই তীরের ফলার মাথায় রক্ত লেগে আছে। দেখছে একটা ব্যাঙ আহত। আরে তাড়াতাড়ি করে প্রভু হাতে তুলে নিয়েছে। তুমি কি বোকা, এত বোকা কেন তুমি? তোমার আঘাত লাগলো, তুমি একবারও চিৎকার করলে না কেন? চিৎকার করলেই তো আমি তুলে নিতাম তীরটা, তোমার এত কি কষ্ট হতো? ব্যাঙটা হাসতে হাসতে বলছে, প্রভু যখন মানুষ বিপদে পড়ে যাকে ডাকে, বিপদে পড়লে যাকে ডাকে উদ্ধার করার জন্য, সেই যদি বিপদ নামিয়ে নিয়ে আসে কাকে ডাকবো? নিতাই গৌর হরি হরি হরি। কিন্তু তোমার যে প্রাণ চলে যেত, তাতে কি? প্রাণ তো সবারই একদিন যাবে। আমি তো তবু সেই বিচারে গিয়ে বলতে পারবো, আমার প্রভুর হাতে প্রাণ গেছে। ভাবো, ভগবানের শরণ নিতে পারি না, ছোট্ট একটা ব্যাং বলছি, কেন চিৎকার করব? সেখানে গিয়ে বিচারে তো বলতে পারবো প্রভুর হাতে প্রাণ গেছে। আহা, তাই বলছি শরণ নাও, শয়নে শুয়ে স্বপন না, শরণ নাও। যখন তুমি গোবিন্দের শরণ নিতে নিতে ঘুমাবে, দেখবে স্বপনে, শরণ নিতে নিতে ঘুমাবে, স্বপনে গোবিন্দ দর্শন পাবে। তাই বলছে কি বা শয়নে, কি বা স্বপনে, জাগরণে লহো না, কি বা শয়নে, কি বা স্বপনে, জাগরণে লহো না, লহো শ্বশুর বাড়ি চলে এসেছি, শ্বশুর মরে ভূত হয়ে আবার জন্ম হয়ে গেছে হয়তো, দেখো তবু তার শ্বশুর মরছে, এখনো মরছে, বিপদে পড়লেই শ্বশুর মরে যাবে, এই রকম মানুষ মিথ্যে কথা বলে। এত পাপ রাখবো কোথায়, কি ভাবছো?
খুব ভালো আছি, হ্যাঁ করে যাচ্ছি, আর কোনো চিন্তা নেই, করে যাচ্ছি করে যাচ্ছি। ভুলে যেও না, ভাড়া বাড়িকে যতই সাজাও সেটা ভাড়া বাড়ি হয়, নিজের বাড়ি হয় না। পৃথিবীটাতে যতই ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখো, এটা তোমার ভাড়া বাড়ি, আসল বাড়িতে তোমাকে ফিরতে হবে। আর সেইখানে ফিরে গেলে আমা ছেলেরা যদি ধরো, ছেলে রাত্রেবেলা খুব নেশা করে ঘর ফিরছে, মা ঢুকতে দেবে? বাইরে বসে থাক, আগে অন্যায় স্বীকার করবি তারপর ঢুকবি, তাই তো? এইখানে যত কাণ্ড কারখানা করছি করে না, সেইখানে ঢুকতে দেবে না। তারা বাইরে বিচার হ, শাস্তি পা, তারপর ঢুকতে পারবি। সব রকম ব্যবস্থা আছে, ফুটন্ত তেল একদম, যাও আর টপাক করে চুবিয়ে, কথাবার্তা পরে, আগে একটু শাস্তি নিয়ে নে, তারপর বলছি। নামে হবে খণ্ডন, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে নি, তাই গুণ হরি হরি বল। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত পূর্ণার্থী যায় তার নাম, বৃন্দাবনে কাকে দর্শন করতে যায় গো সবাই? কৃষ্ণকে, কৃষ্ণকে তো অবশ্যই, সব জায়গায় আমার কৃষ্ণ অবতীর্ণ, কিন্তু কৃষ্ণ তো এখানেও দেখা যাবে, এখানে কি মন্দির নেই? বৃন্দাবনে কৃষ্ণের একটা বিশেষ রূপ আছে, যার নাম বঙ্কু বা বাঁকে বিহারী লাল। অদ্ভুত বিষয়, এগুলো লক্ষণীয় বিষয় হয় বাবা। আপনি রাধা মাধব মন্দির, মদন মোহন মন্দির, মদন গোপাল মন্দির, গৌরনিতাই মন্দির পৃথিবীর একাধিক জায়গায় পেয়ে যাবেন, কিন্তু বাঁকে বিহারীর মন্দির বৃন্দাবন ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় নেই, ভবিষ্যতেও কোনোদিন হবে না। দ্বিতীয়, বিগ্রহের সাদৃশ্য। আপনি বেড়াতে গেছেন বিভিন্ন জায়গায়, দেখে থাকবেন ভগবানের যে বিগ্রহ হয়, শ্রী বিগ্রহ, আপনি বলেন আরে 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 এই বিগ্রহটা যেমন দেখ, ওই মন্দির এরকম বিগ্রহ দেখেছিলাম না, এরকম হয় প্রায় হয়। কিন্তু বাঁকে বিহারীর যে বিগ্রহ আছে, কোন বিগ্রহের সঙ্গে তার সাদৃশ্য মেলে না। রহস্যটা কি? এবার চলুন নামে আসা যাক। বাঁকে বিহারী লাল, না বাঁকে শব্দের অর্থ, বাঁকে শব্দের অর্থ বাঁকা, ভগবান বাঁকানা সোজা, কি বাঁকা ভগবান বাঁকা, হ্যাঁ বাবাদের কি মনে হয় ভগবান বাঁকানা সোজা? বাঁকা, বাহ, ভগবানের দেহে তিনটে বাঁক আছে, একটা দুটো ঘাড়ে, একটা কোটি দেশ কোমরে, একটা চরণে। রাধারানীর সঙ্গে মারপিট করতে গিয়ে মেরে বাঁকিয়ে দিয়েছে, সাবধানে মায়েদের সঙ্গে লড়াই করবে, অন্তত ভগবানকে দেখে শিখে নে। হরি বল হরি বল। ভগবান সর্প হয়েছিল আর রাধারানী ময়ূর হয়ে ঠোকরে দিয়েছে, মেকে গেছে। তো ভুলেও বাবা কখনো মেয়েদের সঙ্গে মারপিটে নামবেন না, খুব সাবধান। রাধে রাধে ওমা। তাহলে ভগবান বাঁকা বলে বলা হয়
বাঁকে, বাকি রয়ে গেল বিহারীলাল ভগবানের নাম নয়, একটা পাঁচ বছরের ছেলের নাম। প্রশ্ন, একটা পাঁচ বছরের ছেলের নাম কি করে ভগবানের নাম হতে পারে? সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব, জানবো আজকে আমাদের লীলা, আজকে আমাদের যে বিষয়বস্তু বাজি লীলা আমরা আস্বাদন করব। ভক্ত বিহারী লাল শ্রী গুরু নিতাই গৌরী সদানন্দে হরি 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 মহাজন বললে কিবা কলি হর জগজনে কি বাকলি ঘোর কি বিরে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। এই যে মা পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, মানব রূপে এসেছি, একদিন এই দেহটা, যেমন আমরা জামা কাপড় পরি তো বাবা, একটা সময় নোংরা হয়ে যায়, নোংরা হলে আমরা পরিষ্কার করি, কিন্তু নোংরা হতে হতে ব্যবহার করতে করতে এমন একটা সময় এসে যায় যখন এই পোশাকটার গ্রহণ করা যায়।
চায় না, তখন আমরা কি করি? ফেলে। এই দেহটা হলো তেমন, আত্মা পোশাকের মতো দেহটাকে পরিধান করেছে। যেমন পোশাক নোংরা হয়, আমাদের দেহ অনেক ব্যাধি বিপত্তি এসে বাধা বা সব বাধা। কিন্তু একটা সময় বার্ধক্যের কাল যেতে যেতে এই দেহটা এতটাই নোংরা হয়ে যায়, যখন চোখে আর দৃষ্টি শক্তি নেই, আর হাঁটতে পারছে না, হ্যাঁ কানে শুনতে পারছে না, একেবারে আর অচল, তখন এই পোশাক যেমন আমরা ফেলে দিই, আত্মাও তেমন এই দেহটাকে পরিত্যাগ। তাই মায়ার অন্ধকারটা এমন বাবা, যাকে আপন করব বলে পৃথিবীতে এলা। দুটো নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মন দাও কৃষ্ণ কথা শ্রবণ করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো। হ্যাঁ গো, বলে তো এসেছিলাম, কেউ করেছি কাজে যে হাত দুটো এনেছিলাম গোবিন্দ সেবা করার জন্য, সেই হাত দুটি দিয়ে জগৎ সেবা করেছি, তবু গোবিন্দের সেবা করতে আমরা ভুলে গেছি। জীবে নিত্যা কৃষ্ণ দা বলে মায়া পিশাচি গলায় বেঁধে বসেছে। যখন মানুষ হয়ে মানুষের ভালো মন্দ চিন্তা করতে পারলাম না, গোরা আসিল জগজনে, গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাবার জন্য। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শতাব্দে 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সূচ্য মায়ের কল আলো করে আমাদেরই পশ্চিম বাংলার মাটিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে আমার সূচ্য মায়ের কল আলো করে আমাদের ভাগ্য আকাশে উদিত হলো গৌর চা। যে গৌরান্বিতাই দুই ভাই এসে অজানিত ভাবি আমাদের ভালো করবে বলে সবার দারে দারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নামে প্রচার করে প্রেম প্রেম দাও আর নাম নাও, তাহলেই হবে উদ্ধার, আর কিচ্ছু লাগবে না। এমন করে যদি নিজেদের সর্বস্ব ত্যাগ না করে আমাদের কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাম না প্রচার করত, আজকে এই যে সবাই মিলে বসে আনন্দ করছি, নাম শুনছি, এটা আমরা কখনোই পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই বলছে কি জানো, আমার গৌরে লরে এই সোনা উলো ধনী, মায়ের সবাই মিলে উলো ধনী দাও তো, উলো ধনী উলো ধনী, বা 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 হরি ধনীর নিতাই গৌর হরি হরি গো, সবে তো শোনা যায় আমাদের ¡Gracias!
ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মাটি যদি ভালো হয় তবেই সে মাটির ফসল ভালো হয়। বীজ যত ভালো হোক বা না কেন, যদি মাটিটাই বিষাক্ত হয় সে ফসল ভালো হবে না। মা টি মা টি মা টি আমার গর্ভে ধারিণী, মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। হরি হরি। তাহলে বাবা জানতে হবে যে ছেলেটা 5 বছর বয়সে গোবিন্দকে লাভ করে গেল। আমাদের 50 বছর বয়সে ভগবানের প্রতি এতটুকু অনুরাগ জন্মায়, তখন মনে হয় আর দুদিন যাক, 50 চলে গেছে, তখনও মনে হচ্ছে 70 যাক, তারপর একটু হরি হরি যদি বলতে পারি। 50-এ গিয়ে অনুরাগ জন্মায় না, 5-এ যার কৃপা হয়ে গেল, এত উর্বর ফসলটার মাটিটা কেমন। হরি মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা বাবা, এ জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য। ছোট্ট মায়াবতীর পরিবারে 4 জন, কজন? 4 জন। কে কে? মায়াবতী, তার পিতা মাতা আর একজন, কে হতে পারে? আমাদের সবার পরিবারে আছে, আমরা বাদ দিয়ে রাখি, ভগবান, সেও আমাদের পরিবারের একজন। কিন্তু ভাবি কি আমরা, বাস গোপাল তো গোপালই তো তো বিগ্রহই, ও কি আর আমাদের মতো? বৃন্দাবনে মা যশোমতী গোপালের মা হলেও প্রতিদিন কিন্তু সবার বাড়িতে গিয়ে নবনী খেয়ে আসতো। কেন? তারা ভাবতো গোপাল আমাদেরও সন্তান। তুমি কোনোদিন ভাবনি তাই তোমার ঘরে আসেনি খেতে, আমরা তো ভাবতে পারি না। মাধব হচ্ছে মায়াবতীর পরিবারের একজন, যাকে প্রতিদিন সেবা দিতে হয়, সেও ঘুমোয় সেও ওঠে। মায়াবতীর সে এখন ভালো বন্ধু, যাই হোক না কেন সারাদিন মায়াবতী বসে বসে ওই মাধবকে সব জানায়। একদিন মায়াবতী সকালবেলায় বাবা খেলতে গেছে, খেলা করে ফিরে দেখছে মা শুয়ে আছে, মায়ের কাছে গিয়ে বলছে, ও মা গো, ও মা খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না। ও মা গো, কোনো ও বুঝেছি, সকালবেলায় মা খেলতে যেতে বারণ করেছিল আর মায়ের কথা না শুনে আমি খেলতে চলে গিয়েছিলাম, তাই মায়ের অভিমান হয়েছে, আর অভিমান করে মা আমার সঙ্গে কথা বলছে। বাবা আসো, বাবাকে বলে দে তুমি, তোমার কাছে আমি খেতে চেয়েছিলাম, তুমি একটু খেতেও দিলে না আমায়। ধীরে ধীরে শুরু হয়েছে ভিড়, মায়াবতীর বাড়িতে ভিড় শুরু হয়েছে। নিয়ে এসে রাখা হলো মায়াবতীর পিতার দেহ। এই তো বাবা এসে গেছে, বাবা, ও বাবা তুমিও ঘুমোচ্ছ, তাড়াতাড়ি উঠে পড়ো, দিয়ে বাবা মাকে একটু বকে দাও তো, দেখো আমি একটু মায়ের কথা না শুনে খেলতে চলে গিয়েছি বলে মা আমার সঙ্গে কথা বলছে না, তুমি মাকে বকে দাও।
বাবা, তোমার আমার প্রতি এতই অভিমান, তোমাদের একটা ছোট্ট কথা শুনলাম না বলে অভিমানী আমার সঙ্গে কথা বলছো না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো না, আমি আর কোনোদিন এমন করে তোমাদের কথা না শুনে খেলতে চলে যাব। এইবার তো কথা বলো, একবার তো সাড়া দাও মা গো। তুমি যদি সাড়া না দাও, তুমি যদি ভালো না বাসো, তুমি যদি জড়িয়ে না ধরো, আমাকে আর ভালোবাসার মতো আছে কে বলো? বাবা, তুমি যদি আদর করে মা বলে কাছে টেনে না না, কে আমাকে কাছে টেনে নেবে? বাবা একবার কথা বলো, একবার মায়ের কাছে, একবার বাবার মৃত দেহর উপরে পড়ে মেয়েটা চিৎকার করে কাঁদছে। যখন মেয়েটা চিৎকার করে কাঁদছে, পাশের এক মা এসে মায়াবতীকে শক্ত করে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, শোন মায়াবতী, চিৎকার করিস না, তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনো দিন কথা বলবে না। আমার গর্ভধারিণী জগৎ জননী মা, কত আর্তনাদ, কত নয়নের বাড়ি, না না না, সাড়া এলো না। মায়াবতী বুঝে গেল আমি দুনিয়ায় হয়ে গেলাম বড় একা, ঘরের মধ্যে ঢুকেছি, এখনো একজন বাকি আছে না পরিবার, সেই মাধবের বিগ্রহটা বুকে তুলে নিয়ে জড়িয়ে ধরেছি ওগো মাধব। আমি যে বড় একা হয়ে গেলাম গো, বাবা মা ছাড়া কেউ নেই, আর আমি একা মাধব, বাবা মা তো আমাকে ছেড়ে চলে গেল, এতদিন তো তুমি কথা বলনি, একবার একবার মুখ ফুটে আজকে বলে দেখো না মাধব, একবার আমাকে কথা দাও, একবার বলো না, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে ছেড়ে কোনোদিন এই দুনিয়ায় একা ফেলে, আমাকে কোনোদিন একা ফেলে তুমি চলে যাবে না তো? আরে পাণ্ডবরা ক ভাই? পাঁচ ভাই। কি আছে পাঁচ ভাই? এগারো অক্ষয়িনী সেনা, অশ্বত্থামা, পিতামহ বিশ্ব, দ্রোণাচার্য, একশো ভাই, বিপুল সেনাবাহিনী, আর এদিকে এরা পাঁচ ভাই, কতখানি সেনাবাহিনী নিয়ে যুদ্ধে নেমে পড়লো। যে জেতার কি কোনো জায়গা আছে? কি মনে হয় জিততে পারবে? কোন দিক দিয়েই কেউ বলবে না যে রাই জিততে পারে। আরে অনেক দল ভালো তাদের, কিন্তু
অর্জুনের রথের সারথি কে? আর যার সম্মুখে ভগবান থাকে, যার আগে ভগবান থাকে, বিপক্ষ দল যত শক্তিশালী হোক না কেন, তোমার কষ্ট হবে কিন্তু তোমাকে হারাতে কেউ পারবে, কারণ ভগবান কখনো হারে না, সে ভক্তকে জয়ী করানোর জন্য আছে। কুরুক্ষেত্রের মাঠে ভগবান প্রতিজ্ঞা করেছিল, আমি অস্ত্র ধরব না। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, তোমাকে আমি অস্ত্র ধরিয়েই ছাড়ব। ভগবান অস্ত্র ধরেছিল না ধরেনি গো? ভগবানকে ভক্ত জিজ্ঞেস করছে, প্রভু তুমি তো প্রতিজ্ঞা করলে অস্ত্র ধরলে কেন? তার মানে তোমার কথার কোনো দাম নেই? নারো, আমার কোনো প্রতিজ্ঞাই নেই, ভগবানের প্রতিজ্ঞা রক্ষা করাটাই হলো আমার প্রধান প্রতিজ্ঞা। নিতাই গৌর হরি 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 হরি। ভক্ত যাতে সর্বই উপরে থাকে, ভগবান সব সময় সচেষ্ট। আমার কথা যেখানেই যা, ভক্তের কথা জানো বাবা কথা দিয়েছিল, বাবাকে দশরথ কৈকেয়ীকে তোমাকে দুটো বর দান দেব। কৈকেয়ী চেয়ে নিল, প্রথম বরে রাম যাবে বনে, দ্বিতীয় বরে ভরত হবে রাজা। বাবা বলছে স্ত্রী পরিত্যাগ করে দেব, কিন্তু পুত্র ছাড়তে পারবো না। রাম বলল, বাবা তোমার কথা রাখাটাই আমার সব থেকে বড় ধর্ম। নিজের কষ্ট হোক, কিন্তু ভক্ত কথা দিয়েছে না, আমার কষ্ট হোক, ভক্তের কথা রাখাটাই আমার বড়। ছোট্ট মায়াবতী, পিতা মাতার শেষ কাজ হলো, কিন্তু কেউ মায়াবতীকে দেখতে চাইছে না, পরের মেয়ে কে দায়িত্ব নেবে? বিয়ে দিয়ে দাও। দেখো বাবা সমাজ কেমন, বিয়ে দিয়ে দাও। বিয়ে দেওয়া হয়ে গেল কার সঙ্গে? নাম দ্বিজ ঘোষ। বিয়ে হলো, ভগবান পরীক্ষা করে ভক্তকে, যেমন শ্যাকরা আগুনে পুড়িয়ে পুড়িয়ে সোনা খাঁটি করে, ভগবানও তেমন পরীক্ষার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভক্তকে খাঁটি করে। কিন্তু পরীক্ষা নিক ভগবান, কারোর যেন এত পরীক্ষা না নেয়। বাবা মা হারা, মেয়েটা স্বামীর ঘরে এলো, বেশ ভালো আছে, মেয়েটা হলো গর্ভবতী, আর গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। ওমা বলো তো এবার মেয়েটা কোথায় যাবে? স্বামী নেই, বাবা নেই, মা নেই, কি করবে? মাধবের কাছে কাঁদে আর বলে, ওগো মাধব কি অপরাধ করেছি, কি অন্যায় করলাম, জানি না, এত বড় শাস্তি দিচ্ছ। তাকিয়ে দেখো কত আত্মপরিজন থাকে, আমার তো কেউ নেই, আর যারাই আমার কাছে আসে, যারাই আমার আপন হয়, তাকেই তুমি কেড়ে নাও। বলতে পারো এ তোমার কেমন মহিমা, দয়াময় কৃপাময়। এইকে তোমার লীলা, দয়া এইকে তোমার লীলা, কৃপা মোর।
শুধু এতটুকু নিবেদন, কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এতটুকু ছাড়া তোমার চরণে আমার আর কোনো নিবেদন নেই। কিন্তু গর্ভে সন্তান চলবে কি করে? কে আছে আর ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। যখনই খুব চিন্তা হবে, বুঝতে পারছো না কি করবে, চারিদিক অন্ধকার দেখছো, সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে, ব্যাস রাধারানীকে ডেকে নাও। হে রাধে, তোমার শরণ নিলাম, যত বিপদ আছে যত চিন্তা আছে সব তোমাকে দিলাম, রাখার হলে তুমি রেখো, আর যদি কিছু করার হয় তবে তুমি করো। আমি তো নিমিত্ত মাত্র, ভেবে তো রেখেছো তুমি, তার সব ভাবা আছে, কখন কোথায় কি হবে, কে কখন কোথায় যাবে, কে কাকে সাহায্য করবে, সব আগে থেকে তার ভাবা আছে, আমরা শুধু নিমিত্ত মাত্র। নাটক যেমন হওয়ার তেমন ছকা আছে বাবা, আমরা শুধু চরিত্র মাত্র। যেমন পুতুল নাচ, যে নাটকটা হবে সেটা ঠিক করে রাখা থাকে, এখন ওপরে পুতুলকে নাচাচ্ছে, পুতুল নাচছে, নাটক চলছে, পুতুল কি আর জানে বাবা কখন কার সঙ্গে মারপিট হবে, কখন কার সঙ্গে যুদ্ধ হবে, আমরাও জানি না কখন কার সঙ্গে পরিচয় হবে, কখন কার সঙ্গে ছেদ হয়ে যাবে। নাটক আগে থেকে ভাবা আছে, আমরা হলো পুতুল, আর উপরে বসে বসে যেমন দড়িটা তুলবে নাচাবে তেমন আমাদেরকে নাচতে হবে। যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই, যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমারে না চায় তারে আমি নাচাই। এই সংসার মাঠে কত নাচতে পারিস তুই, নাচ না, আমি তো আছি। হ্যাঁ,
কত তোর আপনজন সাহায্য করতে পারে, আর কত তোকে বাঁচাতে পারে, কত তুই কতজনের কাছে ছুটতে পারিস, ছোট। তারপর তো আমি আজ হরি বল হরি বল, কিছু চিন্তা করতে পারছে না মায়াবতী, কি করবে, শুরু করলো করতালি দিয়ে নাম। ওই মাধবের সম্মুখে বসে করতালি দিয়ে নাম শুরু করলো, আর কোনো পথ নেই। ও দিদি শুনছো, মায়াবতী নাকি খুব সুন্দর নাম গাইছে, চলো একটু শুনে আসি। একজনে দুজনে তিনজনে বসে গেল নামের মেলা, নাম শুনতে যাব, খালি হাতে যাব, একটু ফল নিয়েছে, একটু মিষ্টান্ন নিয়ে চলো, যে গোবিন্দ আছে মাধব আছে সেবা দেওয়া হবে, আরে মায়াবতী গর্ভবতী তার জন্য কিছু খাবার নিয়ে চল। আর অসুবিধে হলো না, ভগবানের ইচ্ছায় মাতৃগর্ভে বেড়ে উঠছে ছোট্ট বিহারী। দেখতে 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 দেখতেই দশ মাস দশ জন্ম হলো, সন্তানের মদনপানে মনে মনে চিন্তা করছে, সন্তান জন্ম নিলে ঘরে কতই আনন্দ হয়, কিন্তু আমার ঘরে আনন্দ করার মতো কেউ নেই, আছে কে, একমাত্র মাধব, ওই সদ্যজাত সন্তান। মাধবের চরণে শুইয়ে দিয়ে বলছে, মাধব তুমি আমার থেকে আমার সন্তানকে দূরে নিয়ে যেতেই পারো, কারণ পৃথিবীতে আমরা কদিন আছি কেউ জানি না, শুধু তোমার চরণে নিবেদন, তোমার চরণ ছাড়া কোনোদিন করো না, কারণ ভগবান যার হাতটা একবার ধরে ফেলে জন্ম জন্ম তার হাত ছাড়ে না। কিন্তু সন্তানকে তো মানুষ করতে হবে, কি করে করব, অতটুকু ছেলে বাবা, মা একটু সুস্থ হয়েছে, কোলে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে আর বলছে, ও দিদি তোমার ঘরে আমায় একটা কাজ দেবে, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বাবা কারো ঘর মুছে দেয়, কারো রান্না করে দেয়, কারো বাসনগুলো মেজে দেয়, যা পায় তাই দিয়ে চলে সংসার। ছোট ছেলেটাকে শুইয়ে রেখে মা কর্ম করে, যখনই সন্তান কেটে উঠে স্তনদুগ্ধ পান করিয়ে আবার শয়নে দিয়ে আবার সে কর্ম করে। শুনতে যতটা ভালো লাগছে মা, কর্ম করাটা অতটা সোজা নয়, লড়াইটা অনেক কঠিন। সর্বদা কর্ম করে আর বদনে গায়, কি গায় গো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধা।
রাধে শ্যাম, আগে রাধারানী তারপর কৃষ্ণ। কিন্তু আমরা কলিযুগের মানুষ বাবা, আমাদের কোনো চিন্তাই নেই, কারণ একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায়। সে কে? গোবিন্দের গ আর রাধারানীর রা, তাই নিয়ে হলো গোরা। যদি গৌর হরিকে ডাকা যায় রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তা সবাই মিলে আমরা গাইব একসঙ্গে, আমার একটু বড় তালি দাও দেখি। ভজ গৌরাঙ্গ, অহ গৌরাঙ্গ, আমার একটু জোরে গাও। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ শুনছে কৃষ্ণ নাম, ভাবতে পারছো তার হৃদয়টা কি হতে পারে? আমরা কিছুক্ষণ কৃষ্ণ নাম শুনি, তাতেই হৃদয় শীতল হয়ে যায়, সে তো জন্ম থেকেই পাচ্ছে। দেখতে দেখতে বিহারিটা বড় হচ্ছে, আর বিহারি যত বড় হয় সংসারের অভাবটাও তত বাড়ে। দেখতে দেখতে ছেলেটার বয়স হলো 5 বছর, আর 5 বছরে ছেলেটা ওই ছেলেটার খরচাটা হাওয়া পড়া একটা মা হই চালানো, তাও আর এই রূপে অভাবটা এখন চরম। সন্তানকে সেবা দিয়ে প্রায় দিন মা থেকে যাই নিজেই অভুক্ত। মায়ের সেবা হয় না, নিজে কিছু না খেয়েও যে মানুষটা
সন্তানকে সেবা দেয় সেই হলো মা। নিজের টিফিনের খরচাটা বাঁচিয়ে যে মানুষটা হাসি মুখে বাড়িতে ফেরার সময় ছেলের জন্য কিছু কিনে নিয়ে আসে সেই হলো বাবা। জানি খিদে পেয়েছে, জানি কিছু খেলে ভালো হয়, তবুও চিন্তা করেছে এই পয়সাটা যদি আমি রেখে দিতে পারি ছেলেটার জন্য কিছু নিয়ে যেতে পারি। কিন্তু বর্তমান সমাজ বাবা এত কষ্ট করেও সন্তানদেরকে মানুষ করে, যেই বাবা সারাটা জীবন বোঝার মতো সংসারটাকে কাঁধে বয়ে নিয়ে এলো, এখন সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। যে মা নিজেকে সন্তানকে খাইয়ে বড় করলো, মায়ের একার ভালোবাসায় পাঁচ ছেলে মানুষ হয়ে গেল, আর পাঁচ ছেলের ভালোবাসা মায়ের হৃদয়টাকে একটু শীতল করতে পারে। বাবার একার রোজগারে পাঁচটা ছেলে বড় হলো, পাঁচ ছেলের যৌথ রোজগার আজ বাবার পেট ভরাতে অক্ষম। এই মাসটা শেষ হলো দাদা, এবার তো তোমার পালা। আরে তোর বৌদির খুব শরীর খারাপ, আজকের দিনটা দিয়ে দে, কাল থেকে নয় আমি দে। থাক বুড়ো বুড়ি পড়ে, আমরা দিতে পারলাম না, চললাম, তুমি তোমার কাজ করো, বুড়ো বুড়ি থাক। এই তো সংসার, এদের জন্যই কত রাত জেগেছি, এদের জন্যই ছুটে বেরিয়েছি কাজের জন্য, আর এদের জন্যই নিজের শরীরকে কষ্ট দিয়েও, নিজের শরীরের কষ্টকে না মেনেও কর্মে গিয়েছি আমরা। তারাই একদিন বুঝিয়ে দেবে কি করেছো আমার জন্য। ছেলেটা বুঝতে পারলো মা না খেয়ে ঘুমিয়ে যায়, আমার সব বন্ধুরা পাঠশালায় যায়, আমি যাই না, সব বন্ধুরা ভালো পোশাক পরে, আমি পরি না, আমার ঘরে অভাব, আর অভাব থাকলে কি করতে হবে মা, কর্ম। তাহলে আমাকে কিছু কাজ করতে, যে ছেলেটার বয়স 5 বছর, সে ছেলেটা বুঝলো আমাকে কিছু কাজ করতে হবে। আজকে আমাদের পরিবারের 25 বছরের ছেলের মাথায় এই ছোট্ট কথাটা ঢুকলো। এমএ পাশ করেছে, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বাবা জমিতে নেমেছে চাষ করতে, খোকা আয় না, বাইরে তো বেরোচ্ছিস না, বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে একটু কাজে তো হাতও লাগাতে পারিস। আমি যেতে পারবো না, বলে দেয় না কেন, বা এমএ পাশ করেছে, মাঠে নামলে সম্মান চলে যাবে, তাই তো, মা অশিক্ষিত, বন্ধুদের সামনে নিয়ে যেতে দ্বিধা হয়, লজ্জা করে, অশিক্ষিত মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছিস, তখন লজ্জা করেনি, বাবা চাষি পরিচয় দিতে লজ্জা করে, ওই চাষির টাকায় পড়াশোনা করেছিস, তখন লজ্জা করেনি, ওই পয়সাটা নিয়েই তো চাকরিতে দিচ্ছিস, তখন দিতে লজ্জা করে। বাবা মা যতই অশিক্ষিত হোক, চাষি হোক, যাই হোক না কেন, গ্রামের মানুষই হোক না কেন, বাবা মা বাবা মাই হয়, তারা পৃথিবীর আলো দেখিয়েছে আর এতটা বড় করেছে। যেমন ছোট গাছ বড় গাছে ছায়া না পেলে রোদে শুকনো হয়ে যাবে, যদি আমরাও পিতা মাতায় স্নেহ ভালোবাসা না পাই না, সব শুকিয়ে যাবে। হরিবল হরিবল মা গো, ছেলেটা বুঝতে পেরেছে, কিন্তু করবোটা কি, আমি আমি তো খুব ছোট, বাড়ি বাড়ি ঘুরছে, ও মা তোমাদের ঘরে একটা আমাকে কাজ দেবে, কেউ হাসে, কেউ বলে যা খেলা করে যা, দুষ্টু ছেলে মজা করছে যা, কেউ বিশ্বাসই করতে চায়। এক মায়ের কাছে এসে বলছে, ও মা একটা কাজ দেবে, এই তুই কি কাজ করবি, তোমাদের ওই গরুগুলো চড়াতে দেবে, গরু চড়াবি, হ্যাঁ
বাচ্চা ছেলের কথাগুলো বেশ মুখে মিষ্টি মিষ্টি লাগে যে, মা বলছি কাছে আয় আয় আয়, সুন্দর দেখতে। নাম কি তোর? আমার নাম বিহারি লাল। কোথায় থাকিস তুই? ওই দূরের গ্রাম। এখানে কেন এসেছিস? কাজ খুঁজতে। তুই কাজ খুঁজতে এসেছিস? হ্যাঁ গো। কেন, কাজের কি দরকার? তুই কাজ করিস না? না না, আমি কিচ্ছু কাজ করি না। কাজ করিস না? ও বাবা, 5 বছরের ছেলে কি কাজ গো এখন? নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজ নির্ধারিত আছে। কি কাজ? লেখাপড়া করা, পাঠশালায় যাওয়া, এটাই তো তোমার কাজ। আমি তো পাঠশালায় যাই না। কেন যাও না? কেন, কি করে যাব বলো? যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায় আমার জীবনে, তো সে মানুষটাই নেই। যে মানুষটার হাতে ধরে পথ চলা শেখে মানুষ, সেই মানুষটা তো আমার জীবনে কোনোদিন এসে আমার হাতটা ধরে বলেনি চল। যাবো কি করব? আমি তোর তো কোনো কথা বুঝতে পারছি না বাবা, একটু ভালো করে বল দেখি। আমার বাবা নেই। বাবা নেই? সংসার কি করে চলে তোদের? কে আছে তো? বাড়ি কোথায়? আমার ঘরে শুধু মা আছে। মা পরের ঘরে কাজ করে যা পায় তাই দিয়ে চলে সংসার। জানো, আমি ভালো খেতেও পাই না, ভালো করতেও পারি না। আমার বন্ধুদের বাবারা কত খেলনা এনে দেয় তাদের, আমার তো বাবা নেই। কেউ কোনোদিনই কিছু নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলেনি খোকা নেই। আমাকে কি খেলনা কিনে দেবে গো? আমার মাই তো প্রায় দিন অভুক্ত থাকে। খোকা, তুই কাজ করবি বলছিস, তুই পারবি গরু চড়াতে? তোর যে বয়সটা খুব ছোট রে। মা, একটা দিন দাও, যদি না পারি পরের দিন থেকে আর দেবে না। বেশ, তুই কাল থেকে আয়। পরের দিনে সকালবেলায় উঠে মায়ের চরণে এসে গরু চড়াতে আসছে বাবা। মা বিদায় দিচ্ছে, বলে দিচ্ছে, খোকা আমি বোধহয় পৃথিবীর সেই প্রথম পাষাণি মা যে তার 5 বছরের ছেলেকে কাজে পাঠাচ্ছে। খোকা তুই যাস না, মা কথা দিলে কথা রাখতে হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন তাকে কথা দিয়ে শিখেছি আজ যাব, আমি আজ যাচ্ছি। আর তোমাকে কথা দিলাম, যদি না পারি আমি কাল থেকে যাব না। তুই যেখানে যাস, যেভাবেই থাকিস না কেন খোকা, যেন মুখে দয়াময়ের নাম থাকে। মায়ের চরণে প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে আজকে বাবুদের বাড়ি থেকে গরু নিয়ে মাঠে গরু চড়াচ্ছে আর বদনে গাইছে আমার দয়াময়ের নাম। আধার জামি একামি খুঁজি গো তোমার হাত ধরে পারে করে নিয় গয়া দয়া হাত ধরে পারে করে নিয় গয়া।